بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম বড় গুণের কথা বলেছেন একজন মুমিন আরেকজন মুমিনের জন্য ওয়ান সাহলাহু ইদা গাবা আও শাহিদা একজন মুমিন আরেকজন মুমিনের জন্য উপস্থিত অনুপস্থিত সব সময় তার জন্য মঙ্গল কামনা করবে বলেন সুবহানাল্লাহ আমরা কি মঙ্গল কামনা করি জোরে বলেন মঙ্গল কামনা করি আমরা মঙ্গল কামনা করি না আমরা আরো দোয়া করি আল্লাহ আমার ভাই তরমুজ লাগাইছে আল্লাহ তুমি আমার ভাইয়ের খেতে তরমুজ ভালো দিও না যা তরমুজ ভালো দিবা তুমি আমার খেতের মধ্যে দাও ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আমার ভাইয়ের খেতের মধ্যে যেন তরমুজ ভালো না হয় আগামী বছর যেন আমার ভাইয়ের ওই খেতটা আমি দখল করে নিতে পারি কথা বলেন ঠিক কি না আমরা মঙ্গল কামনা করি না পাশের আরেকজন মুমিনের ভালো আমরা দেখতে পারি না কথা বলেন ঠিক কি না আমরা মঙ্গল চাই না মঙ্গল কামনা করি না আমার ভাইরা এক গরিব মানুষ গরিব ব্যক্তি তার খুবই ইচ্ছা সে ধনী হবে কি হবে জোরে বলেন কি হবে ধনী হবে তিনি গেছেন এক দরবারে পীর সাহেবকে গিয়ে বলছেন ও আমার খাজা বাবা আমি ধনী হতে চাই আমাকে ধনী হওয়ার ব্যবস্থা করে দেন এটা একটা গল্প আবার বাস্তবতা না খাজার কাছে গেছে ধনী হবে কি হবে জোরে বলেন কি ব্যাপার খিদা লাগছে নাকি জোরে বলেন কি হতে চায় ধনী হতে চায় খাজা বাবা করলো কি তাকে একটা পাথর দিল পাথর দিয়ে বলছে আপনি এই পাথরের কাছে তিনটা জিনিস চাইবেন তিনটা জিনিস চাইলে আপনাকে এই পাথর তিনটা জিনিস দিয়ে দিবে আলহামদুলিল্লাহ বলেন ওই লোক বাড়িতে নিয়ে আসছে নিয়ে আসার পর স্ত্রী বলতেছে না আমাদের থাকার জন্য একটা ভালো ঘর নাই সরি পীর সাহেব বলে দিছে যে তুমি যা আল্লাহর কাছে চাইবে যা তুমি চাইবা তোমার বড় ভাইয়ের তার চেয়ে দ্বিগুণ হবে তুমি যদি একটা চাও তোমার বড় ভাইয়ের হবে দুইটা জোরে বলেন তো কয়টা তুমি যদি পাঁচটা বাড়ি চাও তোমার বড় ভাইয়ের বাড়ি হবে দশটা জোরে বলেন কয়টা দশটা বেশ ভালো কথা স্ত্রীকে বলছে তুমি কিছু চাও স্ত্রী বলতেছে আল্লাহ আমাদের থাকার কোনো ঘর নাই ভালো কোনো ঘর নাই হে পাথর তুমি আমাদের একটা ঘর বানায়া দাও সঙ্গে সঙ্গে একটা ঘর হয়ে গেল পরে যায়া দেখে ওনার বড় ভাই দুইটা ঘর হয়েছে কয়টা জোরে বলেন চিন্তায় বলল সর্বনাশ ধনী তো ওরা ঠিকই থাকলো তাহলে আমি আর ধনী কই হইলাম এরপরে পাথরকে বলতেছে পাথর আমার একটা গাড়ি দরকার আমাকে একটা তুমি ভালো গাড়ি দিয়ে দাও সঙ্গে সঙ্গে তার একটা গাড়ি হয়ে গেল তার বড় ভাইয়ের গাড়ি হলো কয়টা জোরে বলেন এখন এই পুরুষটা চিন্তা করতেছে আমার যা হয় তার চেয়ে তো ওদের দ্বিগুণ হচ্ছে না এটা সম্ভব না এই লোক চিন্তা করে বলল হে পাথর তোমার কাছে আমার অনুরোধ এটাই লাস্ট চাওয়া আর কিছু আমি তোমার কাছে চাইতে পারবো না তোমার কাছে বলি হে পাথর আমার তুমি একটা চোখ কানা করে দিয়া দাও এর একটা চোখ কানা হয়ে গেছে এখন ওদের কয়টা হয়েছে জোরে বলেন এটা কি ভালো চাওয়া হইলো আজকে আমাদের সমাজে হয়ে গেছে এই অবস্থা ভাই সব সময় আরেকজন মুমিনের আমরা ভালো চাই না কিন্তু বিশ্বনবী বলেছেন যারা মুমিন দাবি করবে মুমিন যারা হবে ইমানদার যারা হবে ইমানদার ব্যক্তিরা আরেকজন ইমানদার প্রতিবেশীর ভালো চাইবে জোরে বলেন সুবহানাল্লাহ